সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। অন্যান্য বছরের ন্যায় ইন্দাসে শ্রী শ্রী বাঁকুড়া রায়ের এবারের রথযাত্রা ছিল একটু অন্যরকম। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে সমগ্র দেশসহ রাজ্যে এবছরের রথযাত্রা পালিত হলো এক গুচ্ছ নির্দেশিকা মেনে। জায়গায় জায়গায় রথযাত্রা পালন করা হলো মাস্ক পরিধান করে আর অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। তাও শুধুমাত্র পুজোর সঙ্গে সম্পর্কিত হাতে গোনা কয়েকজন ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে পূজা অর্চনা এবং ছোট রথের মাধ্যমে অল্প জায়গায় পরিক্রমার জন্য রথের দড়িতে টান দেওয়া হয়েছে। রাস্তার ধারে মানুষ রথযাত্রা দেখার জন্য দাঁড়িয়ে থাকলেও শ্রী শ্রী বাঁকুড়া রায়ের এবছরের বড় রথ বের হলো না এবং রথযাত্রা উপলক্ষে কোনো রকম মেলাও বসলো না ইন্দাসের মাটিতে। রথযাত্রার আয়োজকরা জানান, শুধুমাত্র নিয়ম রক্ষার্থের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে চলছে পূজা অর্চনা। অন্যদিকে হাজার বিধিনিষেধ থাকলেও দূর থেকে প্রভু জগন্নাথদেবকে এক পলক দেখতে পেয়ে অনেকটাই খুশি সকল ভক্তকুল। অন্যান্য বছর রথ উপলক্ষে কি কি হয় এখানে? এখানে মেলা বসে আরো প্রচুর লোকের সমাগম হয়, রথের দড়ি টানা হয়, রথ বেরোয়, চারদিকে বেরোতেও পারে। লোক সমাগম কেমন হয় এখানে? অন্যান্য বছর কেমন হয়? অন্যান্য বছর 1000-3000 লোকের সমাগম হয়। এই বছর কি সেই তুলনায় কিছু দেখা যাচ্ছে? আপনার নামটা কি বলবেন? অনুপম চ্যাটার্জি। সমস্ত এই যাত্রা সোশ্যাল ডিস্টেন্সিং মনে যায়, সেভাবে চলছে। কত বছর আগেকার রথ এটা? ইন্দাস থেকে একটি রথ? কি নামে পরিচিত আছেন? আপনার নামটা আগে বলবেন। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন। লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।